70 বলে অল টাইম হয় তে আমি নিকেলছিলাম এই দিন চ্যালেঞ্জ করেছিলাম সেই দিন 70 হয়েছে এই জন্য এসিকে অসংখ্য ধন্যবাদ ঢাকা 17 আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম জানা যায় ঢাকা 17 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এই তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৃহস্পতিবার আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মোহাম্মদ রাশিদুল হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন প্রিয় দর্শক আপিলে প্রার্থিতা ফিরে পেলে হিরো আলম কি বললেন তা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন প্রার্থিতা নির্বাচনে ভুল ছিল কার কিভাবে হিরো আলম প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম বলেন প্রার্থিতা ফিরে পেয়েছে আজকে আপনি সবাই জানেন আর প্রথমে ভুল ছিল আমাদের আপনার প্রধান নির্বাচন কমিশন থেকে নামেছিল ওখানে যে দিন আমাদের যাচাই বাছাই হয় ওনার এক নম্বর ভুল ছিল পরবর্তী কার্যক্রম সম্পর্কে হিরো আলম কি বলেন পরবর্তী কার্যক্রম এখন আমরা মার্কা পাওয়ার পরে মার্কা হতে 26 তারিখে দেবে আর বগুড়াতে একতারা মার্কা পেয়েছিলাম এখানেও একতারা নেব আশা রাখতেছি মার্কা পাওয়ার পরে আমরা মাঠে নামবো আশা রাখতেছি আর ভোটারদের একটা কথা বলবো আপনারা ভোটের দিন ভোটের মাসে আসবেন কারণ আপনারা নিরাপত্তা পালন করলে ভোট কেন্দ্রে আপনারা জোর করে কিন্তু ভোট দখল করবে ব্যালট মারবে আপনারা ভোটের মাঠে আসবেন প্লিজ আপনাকে অনুরোধ করতেছি আপনারা ভোটের মাঠে আসবেন তিনি এলাকাবাসীকে কি প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি এই মুহূর্তে কিছু থাকবে না একটা কারণে যেহেতু মনে করেন আমরা 5-6 মাসের জন্য এখানে প্রার্থীরা ফিরে পেয়েছে তারপরে আমি কিন্তু পাস করি ভাই স্যার তাহলে 5-6 মাসে তেমন কিছু করা যাবে না যেহেতু আমি বস্তিবাসের এলাকাগুলো বেশি গিয়েছিলাম আমরা রাস্তাঘাটের কাজগুলো সবচেয়ে বেশি সমস্যা আমি চেষ্টা করব এই কাজগুলো যদি করতে পারি কারণ মানুষ মিথ্যা আশা দিয়ে ভোটে থাকে সব নেতারা বড় বড় কথা বলে মিথ্যা আশা দেয় দিয়ে ভোট নেই তো আমি এই ধরনের মিথ্যা কোনো আশা দিতে চাইতেছি না ভোটে দিল পাস করতে পারি জনগণের দিল কিছু করতে পারি অবশ্যই জনগণ দেখবে হিরো আলম অবশেষে ইসিকে ধন্যবাদ দিয়ে বলেন সত্যের জয় হয়েছে সত্যের জয় বলে অল টাইম হয় তে আমি নিকেলছিলাম এই দিন চ্যালেঞ্জ করেছিলাম সেই দিন 70 জয় হয়েছে এই জন্য ইসিকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের উপর আমার একটা ভুল ধারণা ছিল যে আপনাদের এখানে হয়তো আমি সুষ্ঠু বিচার পাবো না আমি দুই দিন আগে আপনি লাইভ এসে বলেছিলাম এখানে সাক্ষাৎটাও দিয়েছিলাম যে এখানে দুইবার যেহেতু আমি সুষ্ঠু বিচার পাইনি এবারে পাবো না তো আজকে যে আমরা ডকুমেন্টগুলো ওখানে তাদের সামনে দেখাইছি সেই হিসেবে তারা আর মনে নাম উজ্জ্বল করতে পারেনি সেই হিসেবে ইসিকে অসংখ্য ধন্যবাদ আর তার সুষ্ঠু বিচার করার জন্য আমাকে প্রার্থী ফিরে পাওয়া দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আগামী 17 জুলাই ঢাকা 17 আসনে উপনির্বাচন হবে এই ভোট হবে ব্যালটে গত 15 মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয় রাজধানীর গুলশান বনানী ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসনটি গঠিত